আজকে সবাই ঘুমের ছুটি, আরে চোখের পাতা খোলে রাখবো, আরে কাটবে প্রহর নাচে গানে, দেখি যারা যারা আনন্দ করে চলে আসো একটু সময়ের জন্য। এই ঢেউ থামানো যাবে না, তুই আর একটা গান গেয়ে ঢেউটা একটু কমিয়ে দে। ও চারটা আমাদের এই চারজনকে গোবর্ধন চন্দ্র মান্না, তাই তো? আমাদের এই চারজনকে, চারজনকে তোমাকেও দিয়েছে বুড়ি বুড়ি, আমাদের চারজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করছে সবাই। হরি তুমি সকাল সেগুনি তাই গৌরব প্রেমানন্দে হরি বলো। আচ্ছা ওদিকে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কি করবো বলো, আসছি যখন একটু তো আনন্দ দিতে হবে বলো, কিছু করার আছে, একটু আনন্দ হয়ে যাক। আচ্ছা মায়েরা আপনাদেরকে বলি, কারণ আমাদের এখন কৃষ্ণ হয়েছে, আপনাদের না দেখতে পেয়ে কান্নাকাটি করছে ভেতরে। না না অনুষ্ঠান কি বন্ধ হবে, সে ঘড়ির কাঁটা যতক্ষণ নাই 6টা 7টা বাজে বন্ধ হয় নাকি? ওই তো হাত তালি দেখো বাবা, গড় করি আজকে বাড়ি যাব, যা হবে হবে, কি সুন্দর স্টেজ পেয়েছি, ওরে তোরা মুসুন্দা করছি দেখো। ঠিক আছে শেষে অবধি থাকবে তো সবাই, আজকে একদম জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ ঠিক আছে বলি, ও রাধে বলি অমাসি, হ্যাঁ আমি একবার ডেকে দেখবো, আমরা তো যমুনার ঘাটে চলে এসেছি না যাইনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই ভালো তাই ভালো তাই ভালো। বেশ মাসি তুমি তাহলে একবার ছোট করে ডেকে দেখো। আমি ছোট করে ডাকবো, আমি ছোট করে ডাকবো। ওরে অকুল গাঙের নাইয়া, ওরে কেমনে নাও যাও ভাইয়া, আমি পারেতে তোরি নই আছি গো বসিয়া, আমি পারেতে তোরি নই আছি গো বসিয়া, কোলে কাঙের নাইয়া,
পারেতে আজ ঘাটে আছি গো বসিয়া, আমরা এ পারেতে আজ ঘাটে আছি গো বসিয়া। উথালে পাথাল কেউ দুনিয়া যায়, ভরা নদী উথাল পাথাল কেউ দুনিয়া যায়, ও পারেতে যাবো আমরা আছি গো বসিয়া, ও পারেতে যাবো আমরা আছি গো বসিয়া, আজি ও পারেতে যাবো টান হইও, আছি গো বসিয়া, আমরা ও পারেতে যাব ঘাটে আছি গো বসিয়া। বলিও রাধে, আমি তো মন প্রাণ দিয়ে ডাকলাম গো, কিন্তু এখনো পর্যন্ত তো নাবিকমণি সাড়া দিল না। অবশ্যই হ্যাঁ গো, এখনো রয়েছে একজন, এখনো রয়েছে বলিও সখী। তুমি কি ডাকবে বিশাখা? তাড়াতাড়ি করে তুমি একবার ডেকে নাও নাবিকমণিকে। বলে ও মাসি, মাসি গো তুমি তো ডেকে দেখলে। হ্যাঁ, না না আমারটাকে সাড়া দেবে না। আসলে ওই যে একটা কথাই বলে না, ডাকার মতো ডাকলে পরে গোবিন্দ কি থাকতে পারি, তবে অমন করে ডাকলে কোথায় পাবি সে যে মিলন ঘরে বসে আছে মেরে দিয়ে উল্টো চাবি, সে চাবি একমাত্র তোমরা খুলতে পারো। বলি ও সখী, এই মাসি একদম বুড়ি হয়ে গেছে, বুড়ির ঢাকে ওই জন্য সাড়া দেয়, তবে তুমি একবার ডেকে দেখো। তো আমরা ডেকে দেখি তাই তো নাকি? ও মাসি তুমি জল খাও। হ্যাঁ ঠিক আছে। তুমি যেমন নাবিকি হও, সত্যি আমরা ডাকলে তোমায় আসতেই হবে, হো মনে রেখো, হো মনে রেখো। 1 2 3 একবারে যদি মন প্রাণ দিয়ে ডেকে দেখিস তোর নিশ্চয় সাড়া দেবে।
তোমার ডাকেও এলো না, আমার সখীর ডাকেও এলো না। আমি যদি ডাকি তাহলে কি নাবিক আমার ডাকে সাড়া দেবে? সাড়া দেবে, সাড়া দেবে। একবার ডেকে দেখো না। তুমি বলছো? আমি বলছি। বেশ, আমার মাসি এবং আমার সখী ওরা সবাই মিলে বলছে, আমি যদি মন প্রাণ ভক্তি ভরে যদি নাবিকে ডাকি, নাবিক নাকি আমার ডাকে সাড়া দেবে। তবে সত্যি সত্যি কি সাড়া দেবে? আমি তবে একবার ডেকেই দেখি যে নাবিক আমার ডাকে সাড়া দেয় কিনা। একটু দাঁড়িয়ে যা, ভক্তদের কাইনে অনুমতিটা আদায় করে নি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এবার নাবিক মনিকের প্রবেশ ঘটবে। আমার রাধারানী মন প্রাণ দিয়ে ডাকবে, আপনার একটু আশীর্বাদ করে দেন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বেশ, এসো নীল বরণ গিরিধারী, নীল বরণ গিরিধারী, এসো নীল বরণ গিরিধারী। চিৎকার করে নাবিক নাবিক বলে আমাকে ডাকছি মনে হয়।
শুনেছি আমি নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছি, তবে ওদেরকে লক্ষ্য করে আমি একখানা গান গাইতে গাইতে নৌকোটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তোর জীবন নদী এই ঘূর্ণি পাকিয়ার কতরে বাহিবি খেয়াব আর কত আমি আছি কোথায় জানো? কোথায় রয়েছো? আরে বলছি শোনো, বলো বলো বলো। তাই নাকি? এই অহকুল আমি আছি গো বসিয়া, কে হে আমার ডাক গো আসিয়া, কে হে আমার ডাক গো আহ
কত সুন্দর ফুলে ফুলে সুসজ্জিত আমার যমুনার কুল আলো করে একটু ভোকালটা বাড়াবেন, একটু ভোকাল একটু ভাব দিবেন। যমুনার কুল আলো করে সখীরা দধিদিগদের পশরা মাথায় করে নিয়ে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে রয়েছে। আমার মাসিকেও দেখতে পাচ্ছি, বলি নদীর কিনারায় মাসিকে দেখতে পাচ্ছি, আমার মাসির সঙ্গে বোধ হয় আমার প্রিয়াও রয়েছে। দেখি আমাকে চিনতে পারে কিনা একটু ছলনা করবো। হাগো তোমরা কি আমাকে ডেকেছ? তোমায় ডাকবো কেন? আমরা তো নাবিক মুনিকে ডেকেছিলাম গো। নাবিক মুনিকে? নাবিক মুনি এসে গেছে কিনারায়। শুনো শুনো, বল 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 বল। এটা মনে হচ্ছে নাবি, কিন্তু মাসি এই নাবিককে দেখে তুমি যে ছুটে চলে যাচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে? কেন? উনি হলেন পরপুরুষ আর আমরা হলাম পরনারী। কিন্তু মাসি, ওই নাবিকের নৌকার ঢেউ লেগে আমার কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? আমি বলছি শুনো মাসি। বল 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 বল, তাড়াতাড়ি করে বল। আমার কাঙ্ক্ষের কলসি, হরি বল, ও তোর কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছি ভাসি। তাই নাকি? ভেসে গিয়েছে মাঝিরে তোর নৌকার ঢেউ মাঝিরে তোর নৌকার ঢেউ
বলো বলো বলো। আমার নৌকো ঢেউ লেগে ওনার কলসি ভেসে যায় না। তাহলে আমি যখন নৌকো নিয়ে এসেছিলাম না, হ্যাঁ, ওই মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। সত্যি? হ্যাঁ, ওনার নৌকো, ওনার যে কলসি ভেসে গেল সেদিকে ওনার লক্ষ্য ছিল না, তাই নাকি? একমাত্র শুধু আমারই দিকে তাকিয়েছিল। ও তোমার দিকে তাকিয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, এখন তো কিনারে এসে গেছি, বলো কি করতে হবে, বলো, তাড়াতাড়ি চলে এসো। তোমার সঙ্গে অনেক কথা রয়েছে। হ্যাঁ, শুধু এমনি এমনি হলে যা, যে নিজস্ব যদি শক্তি থাকে সেই শক্তির দ্বারা তুমি উঠে। ও আচ্ছা, তোমার শক্তি দ্বারা তুমি চলে এসো। শোনো, আমার যদি শক্তির কথা বলি না, হ্যাঁ, ভক্তরা অত সময় বুঝতে পারবে না। এমনিতে উঠা আরম্ভ হয়ে গেছে। এমনিতে উঠা আরম্ভ হয়ে গেছে, উঠা আরম্ভ হয়েছে। আর তোমরা ডেকেছো আমাকে প্রায় চারটা বাজতে চলছে। হ্যাঁ, চারটা বাজতে চলেছে, মানে সাড়ে তিনটা আর কি, আর কিছুটা আছে বাকি আর কি। মানে আমি এবার কি কথা বলবো কি নাই বলবো? না, সন্ধ্যা অব্দি হোক, সন্ধ্যা অব্দি হবে, সবাই। আচ্ছা, ভক্তরা পালিয়ে গেলে আমরা আবার গান করবো। হ্যাঁ হ্যাঁ, ওই ছিঁড়া চট আছে আর কটা টিকিট পড়ে আছে, তো চিন্তার কোনো কারণ নাই। তবে কি বলেছিল কি শক্তি? হ্যাঁ, শোনো, এই একটু শক্তির কথা বলছি, শোনো। বলো বলো। আমার বয়স ছিল যখন মাত্র তিন দিন। তিন দিন? হ্যাঁ, তিন দিনের শিশু অবস্থায় কি করেছিলাম জানো? বাবা, তিন দিন আমি পুতুনা রাক্ষসীকে, পুতুনা রাক্ষসী এসেছিল ছদ্মবেশে আমাকে হত্যা করবে বলে। হ্যাঁ, স্তনের মধ্যে কাল বিষ মেখে এসেছিল, তাই নাকি? হ্যাঁ, তার স্তন পান করার লতায় তার প্রাণবায়ুটাকে আমি শিশু নিয়েছিলাম। গড করি বাবা, তিন দিনে একটা একবার পুতুনা রাক্ষসীকে মেরে ফেলছিল, এ কি রকম ব্যক্তি? আর কি করেছিলাম? আর কি করেছিলে বাবা? আমি 11 বছর বৃন্দাবনে লীলা করেছিলাম। ক বছর? কত অসুরকে আমি বধ করেছি। 11 বছর? হ্যাঁ, বৃন্দাবনে আমি 11 বছর কাটিয়েছিলাম। সত্যি? কত অসুরকে বধ করেছি জানো? কত অসুর? একমাত্র ধর্ম রক্ষা করবার জন্য অগাসুর, বকাসুর, ধনুকাসুর, অরিষ্টাসুর, কত অসুরকে বধ করেছি। সত্যি? আমার মথুরায় গিয়ে কংসকে বধ করেছি, তাই নাকি? শিশুপালকে বধ করেছি। আচ্ছা, তোমার তো বিশাল গুণ আছে দেখছি। ও মাসি, মনের মধ্যে কিছু কথা বাসা বেঁধে রয়েছে। আমি যুগ যুগ ধরে এই ঘাটে পারাপার করতেছি বটে, তবে এমন সুন্দর নারী, এমন সুন্দর রমণী বোধ আমি এর আগে কোনোদিন দেখিনি। দেখে আমার কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে? একটু আমার চোখের দিকে তাকাও। সত্যি? পড়ে না চোখের পলো। ওমা, তাই নাকি? কি তোমার রূপের ঝালো, পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝালো, দোহাই লাগি মুক্তি তোমার, দোহাই লাগি মুক্তি তোমার, একটু আচল থাকো, মরেই যাব বাঁচাতে পারবে না। ও মা, তাই নাকি? মরে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, সত্যি পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কে, আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কে, কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে, চোখের আড়াল হতেই গেলে পড়ে যায় চোখের কাছে, মধুর হাসি, একটু হাসি ভরাতে পারো হাজার গলায় হাসি, গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবীর মধুর হাসি, একটু হাসি ভরাতে পারো হাজার গলায় হাসি, সবাই তোমায় চাইতে পারে, সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো, আমি
বাবরে, এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম, কাছে যখন পেয়েছি একটু ভালো করে জড়িয়ে ধরি। আহারি ভালো, আরে কি হয়ে গেল, তুমি ছাড়া 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 কোথায় ছাড়া, ও আমি তোমাকে জড়িয়েছি। আরে ও মাসি, আরে তুম, আরে বলি ও মাসি, ও মাসি নেশা লেগে গেছে। তোমার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বলি, সব সব ঠিকঠাক আছে তো? না, সব ঠিক মানে যেখানে তিনি সেখানে আছে। ও মাসি, আমি ভেবেছি কি জানো, সব মনে হচ্ছে তোবড়ে গেছে। তোবড়েছে কেন, কি প্লাস্টিক নাকি যে তোবড়ি যাবে? আরে আমি কে জানো, আমি হলাম পারের নাভি, সত্যি পারের নৌকা, বাই বাই বাই। আমি হলাম পারের নাভি, পারের নৌকা, বাই বাই বাই। কত জনই পার হয়ে যায় আমার এই নৌকা, আমি হলাম পারে নাভি, পারে নৌকা, বাই বাই। ও বাবা, নাচা যা বন্ধ, আমাদের নাচা বন্ধ হবে না, পেয়ে গেছে কাছাকাছি। বলি তুমি যদি পারের নাবিক হবে, তোমার হাতে ওটা কি গো? আবার তোমরা এইসব জানতে চাইছো? আরে নাবিক যদি হবে, হাল থাকবে হাতে, তো মাসি কেন? শোনো, এটা কি জানো, এটার নাম হলো বংশী। কি ও মানে বাঁশি, বাঁশি, বাঁশি। তাই কি বলিস, শোনো, বলো বলো গো, বাঁশরি হাতে নয়ে কে গো, আরে কে গো, কে গো এলে তুমি, বাঁশরি হাতে নয়ে কে ললিতা, এই স্টেজটা যদি ভাঙতে পারি 25 টাকা দিব। আমার কি মনে হয় জানো, কি মনে হচ্ছে, ও গো যমুনার ঘাটে একটা নাবিক, আপনারও পিক আপ দেখবো কত আছে, আপনাকে ঘনে দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে আসুন। কৃষ্ণ নামে যে নৃত্য করতে পারবে তাকেই আসল নৃত্যকার বলে, জানেন তো। আচ্ছা বলছি মাসি, এই আমার যে সখা রয়েছে না, বড্ড দুষ্টু ওরা, বড্ড দুষ্টু, আমাদের পরীক্ষা নিচ্ছে ওদের সখারা, তাই নাকি? আরেছি আমরা রেডি রয়েছি, বলি শোনো, ভালো ভালো। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে, তাতে কি হয়েছে, ঠিক বলেছো, আরে নাবিক যেন রক্তমার এসেছে, আর দেখো দেখো মাসি,
দেখছি মস্তকে চূড়া রয়েছে, বাকি সুন্দর বানিয়েছে গজমতি হাত, ঠিক বলেছো, আরে আর বদনে কি সুন্দর মুচকি হাসি রয়েছে, তাই না কি, আরে তাই না, দেখে ললিতা ফুলে উঠেছে, নাবিকি নয় যেন রঘুমার এসেছে, মস্তকে চূড়া রয়েছে, আচ্ছা আমারে হাতে কি সুন্দর এখন মধুর বাঁশি রয়েছে, তাই নাকি, আরে চরণে নূপুরে তার রুন ঝুনু বেজে উঠেছে, তাই আমি কি বলি জানো, বলো বলো, আরে তাই না দেখে রাধে আমার প্রেমে পড়েছে, সত্যি বলছো, একটু কি বলতে হবে, একটু সংক্ষেপে বলো, ভক্তরা অনেক, প্রথম ছিদ্রের সুরে পাষাণে তরল হয়ে যায়, প্রথম ছিদ্রে পাষাণে তরল হয়ে যায়, দ্বিতীয়তে ধেনু গুলো ঊর্ধ্ব মুখে যায়, আচ্ছা ঊর্ধ্ব মুখে যায়, তৃতীয়তে মায়ের মন প্রবোধ মনায়, আহারে আর চতুর্থেতে যমুনার জল উজানে হয়ে যায়, তাই নাকি, পঞ্চমেতে যোগীদের ধ্যান ভঙ্গ করে জানি, আচ্ছা ষষ্ঠমেতে গোপীদের মন করে টানা টানি, তাই নাকি, সপ্তমেতে মৃত তরু সেও প্রল্লবিত হয়, আচ্ছা আর অষ্টমেতে সখাগণি প্রাণদান পায়, আচ্ছা আমি কিন্তু নবম ছিদ্রে কথা বলবো না, কেন বলবে না, বলবো, বলো বলো, অগ নবম ছিদ্রের সুর বড়ই কাপড় জানি, অগ নবম ছিদ্রের সুর বড়ই কাপড় জানি, কুলবধূ রাধিকারে বনে তেলে আনে গো, বনে তেলে আনে, কুলবধূ রাধিকারে বনে তেলে আনে গো, বনে তেলে আনে, সীতা মাসি শুনলে তো বিড়ি বিড়ি করে, তুমি যে কি বলে দিল কিছু বুঝতে পারিনি, আচ্ছা নটা ছিদ্রের যে কথা বলছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা বুঝতে পেরেছেন কি, দিদি কিরকম উমাকে ইয়াস বলে নাকি, বুঝতে পেরেছেন, কিন্তু আমি যেভাবে বলবো আপনারা মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখবেন, ওনার কথা শুনবেন আমার কথা শুনবেন, কচি সোজা হয়ে দাঁড়া, তাহলে আমার বলার মধ্যে কি ভুল আছে নাকি, না না তোমার মধ্যে যা ঠিক আছে কিন্তু ভক্তরা তো বুঝতে পারছে না, আরে কচি তুই দাঁড়া না, বাচ্চা নয় এ কচি, আচ্ছা কচি এইখানে কটা ছিদ্র আছে, দুটো, আচ্ছা এখানে কটা, একটা, কটা হলো, তিনটা, কানে দুটো, পাঁচটা, আর কথা আছে, চোখ দুটো, কটা হলো, সাতটা, এবার বুঝে পড়, সামনে সজল ধরা পিছনে ঢালাই রাস্তা, এই গেছে রে, এই হচ্ছে আমাদের দেহের সঙ্গে এই বাঁশির তুলনা করে গেছেন, আচ্ছা এই যে পায়ের নূপুর,
গুরু শিষ্য কে কে? বিশ্বাবসু মুনি এবং কর্ণ মুনি। এনারা দুজন হচ্ছে গুরু শিষ্য কৃষ্ণের পায়ে প্রতিষ্ঠা পেয়েছে। আচ্ছা শোনো মাসি, হ্যাঁ মাসি, কিছুক্ষণ আগে যেন বললো কি রাজকুমার না কি একটা ভাষা, রাজকুমার সত্যি রাজকুমার বলেছে, সত্যি সত্যি রাজকুমার বলেছে, তো দেখেই তো মনে হচ্ছে রাজকুমারের মতো বলেছে। ভক্ত মন্ডলী কথাটা ঠিকই বলেছে। কিরকম? কারণ আমি তো সামান্য ঘরের ছেলে নয়। তাই নাকি? না না, আমি সাধারণ ঘরের ছেলে নয়। তাহলে তুমি কোন ঘরের ছেলে? আমি কিন্তু রাজার ছেলে। ও বাবা মা গো মা ও মাসি, কোন রাজার ঘরে ছেলে? রাজার ছেলে, ঘুগনি দোকানি না নম্ফ। শোনো শোনো, ঘুগনি দোকানদার যদি কেউ হয় না, সে তো একটা ব্যবসা করতেছে। আমি রাজার ছেলে কি করি জানো? তুমি কি করো? যে কাজগুলো কেউ করতে চায় না, কোনো মানুষ করতে চায় না, তাই নাকি? সেই কাজগুলো আমি করি। কেন? আমি করি গো। তুমি করো? হ্যাঁ আমি। কেমন কি কাজ? শোনো, আমি কি করেছিলাম জানো? কি করেছিলে? যুধিষ্ঠির মহারাজ যিনি রাজস্ব যজ্ঞ করেছিল, হ্যাঁ ওই যজ্ঞে আমার মনে অনেক আশা ছিল, আশাগুলো পূর্ণ করে নেব। কি কি আশা জেগেছিল? না না, সেদিন সব আশা পূর্ণ করতে পারিনি গো ভক্ত মণ্ডলী। কটি আশা পূর্ণ করেছিলে? দুটো আশা পূর্ণ করেছিলাম। তাই নাকি? সেই দুটো আশা কি জানো? কি গো? যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে যত ভক্ত এসেছিল আমি কি করেছিলাম জানো? আচ্ছা বেশ, আমি সমস্ত ভক্তের চরণগুলোকে আমি নিজ হাতেই ধৌত করে দিয়েছিলাম। তাই নাকি? আর কি করেছিলাম? আর কি করেছিলে গো? ভক্তরা যখন সেবা করে চলে গেল, চলে গিয়েছিল, আমি নিজ হাতে পাতাগুলো সব আমি নিজ হাতেই কুড়িয়েছিলাম। বলি ওরা দিন ভগবান যদি হবে তাহলে এঠো কুড়াবে কেন? এ ভগবান? হ্যাঁ হ্যাঁ গো, ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি ভগবান হবে তিনি আবার ভক্তের এঠো কুড়াবে? শোনো, কেন করেছিলাম জানো? কেন করেছিলে? আমি ত্রেতাযুগে রাবণ কুম্ভকর্ণকে আমি বধ করেছি। তাই নাকি? দ্বাপর যুগে কংস শিশুপালকে হত্যা করেছি। আচ্ছা, কেবলমাত্র ধর্মকে রক্ষা করবার জন্য কত অসুরকে বধ করেছি। আচ্ছা, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে নিজে শান্তি পাওয়ার জন্য যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে আমি ভক্তের চরণ ধৌত করি, ভক্তের এঠো পাতা করি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। তাহলে তুমি বলতে চাইছো আজকে যিনি গৃহকর্তা এই ভক্তদের চরণ সেবা করছে, তাহলে উনিও তোমার মতো পুণ্যবান হবে, পাপ ক্ষয় হবে, তাই তো? শোনো শোনো শোনো, আরেকটা কাজ করতে খুব ভালোবাসি, আমি বলতে ভুলে গেলাম। কি গো? কি? আমি কিন্তু গরু চরাতে খুব ভালোবাসি। তোমাদের ঘরে কারে কটা গরু আছে গো? কচি তোরে কটা আছে? একটাও নাই, তারে পাঁচটা আছে। ও মাসি, ওই গরু দেখা যাচ্ছে। শোনো ও মাসি, আমাদের দেশে প্রচুর গরু আছে, এদিকে নেই গো। এদিকে নাই? না না, ওদিকে আছে। আমাদের ঘরে প্রচুর গরু রয়েছে, আমাদের প্রত্যেক ঘরে গরু রয়েছে। আমি যখন গরু চালাতাম না, আমাকে মাঝখানে রেখে সখারা মনের আনন্দে একটা সুন্দর গান গাইবে। একটু গান গাইবো? বলো না, বলো। ভালো বলছে, শোনো, বলো। এই তোর একটু ভালো করে বাজাবি রে। হ্যাঁ বাজাবি। ছোট্টি ছোট্টি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ওয়াল ছোট সে মেরো মদন গোপাল ছোটি 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 গাইয়া ছোটি ছোটি ওয়াল ছোট সে মেরো মদন গোপাল দেখো আগে আগে গাইয়া পিছে পিছে দেখো আগে আগে গাইয়া পিছে পিছে বিজ মে মেরো মদনা গোপাল ওরে কালো কালো গাইয়া গড়ি গড়ি বা লোকাইয়া গরি গরি আর শ্যাম বরণ মেরু মদন গোপাল শ্যাম বরণ মেরু মদন গোপাল ছোটি গাইয়া দেখো ঘাস কাটে গাইয়া দুধ পিয়ে মাখন খাই যে মেরো মদন গোপাল গৌরব প্রেমানন্দে হরি হরি ও নাবিক মনে তুমি বোধহয় একটা ভুল বলে ফেললে। ভুল? হ্যাঁ। ও মাসি, এ বাবা কি গালাগালি! ওই যে একটা গালাগালি দিলে না, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, এই ভাষাটা না বললেই বোধহয় ভালো হতো। আচ্ছা মাগো, বাল ভাষাটা বুঝতে পেরেছেন?
এরা আচ্ছা তোমরা বাংলা বলতে কি বুঝেছো বলো না একটু। না মানে বলতে লজ্জা লাগছে আর কি, সবার মাথায় আছে ওই রকম। ও তোমরা বাল বলতে কি চুল বুঝেছো না? শোনো শোনো এটা তোমরা বুঝবে আমি জানতাম। তাহলে বাল বলতে আমি কিন্তু চুল বুঝাই না। তাহলে কি বুঝালে? বৃন্দাবনের ভাষা, ব্রজবুলি ভাষা। এখানে বাল বলতে কি জানো কি বলছে? দেখো এই যে বসে আছে, এই যে কয়েকটা বসে আছে না, ও এইগুলোকে। ওরে তোদের আজকে নতুন নাম হলো, দেখছো গড্ডি পড়ি যাবে, নতুন নামের জন্য গড্ডি পড়ে যায়। শোনো বাল বলতে কি জানো কি বলছে? ছোট ছোট বাছুর গুলোকে বোঝাচ্ছে। ও বাছুর বাছুরিকে বলে যাচ্ছে, তাই তো? যাই হোক কি করতে পারে যাবে তো। আমি বলছি কি, আমাদের এই পশরার মধ্যে দধিদুগ্ধকৃত ঘোল রয়েছে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এপার থেকে ওই পারাপারে করে দাও। আমার ঘাটে পার হওয়া বড় কঠিন। কেন? এই যে কত ভক্ত দেখতেছি না, সবাই কিন্তু আমার ঘাটে পার হতে পারবে। তাহলে আমরা রোজ রোজ পার হই না? না, আমি দেখতে পাচ্ছি কয়েকজন পার হতে পারবে, কিন্তু সবাই হতে পারবে না। কারা কারা পার হতে পারবে? আমি এসে প্রথম থেকে লক্ষ্য করতেছি কারা কারা আমার ঘাটে পার হবে, আমি কিন্তু দেখে নিয়েছি। কারা পার হবে? সবাই হবে না, কয়েকজন হবে এটা আমি লক্ষ্য করেছি। তাই নাকি? কারা হবে জানো? তাহলে বলছি শোনো, যে নদীটা দেখছি না এটা মায়া নদী। তাই নাকি? তাই বলি শোনো, বলো বলো। মায়া নদী, মায়া নদী কেমনে যাবি পাইয়া, রোহিঙ্গিলা দেশের নাইয়া। তাই নাকি? মায়া নদী কেমনে যাবি পাইয়া, তার মানে তুমি। তোমরা যতই দেব দেবীকে ডাকো না কেন, দেব দেবী কিছু অর্থ দেবে, সে অর্থ আজ থাকবে কাল নাও থাকতে পারে, তাই নাকি? কিন্তু মুক্তি ভগবান কৃষ্ণ ছাড়া কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। হরি বল হরি বল। তাই তুমি মুক্তি দিতে পারো? হ্যাঁ। আমি কি বলি জানো? তাই ভগবানের গীতা কি বলেছে জানো? কি বলেছে?
মুখ্য যুগে ভগবান বলেছে কি জানো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতং সর্ব পাপেভ্যো মুখ্যস্যামি মাসুচ, সকল জাগতিক ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের শরণাগত হও, আমি একমাত্র কৃপা করব, মুক্তি দেব, এ বিষয়ে কোনো মাত্র সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, মাঠে শুভ যাবে হরি নয় আহার কিছুই সাথে যাবে না, আজ সাথে শুধু যাবে হরি নয় হরি হরি বল, আহার কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরি নয় আহার কিছুই সাথে যাবে না, সাথে শুধু যাবে হরি নয় হরি হরি বল। এসেছ মন তারি ভবি তারি সারাই যেতে হবে, এসেছ মন তারি হরি তারি সারাই যেতে হবে, এসেছ মন তারি ভবি তারি সারাই যেতে হবে, এসেছ মন তারি ভবি তারি সারাই যেতে হবে, পুত্র কন্যা আপন হবে না তাই নাকি, আহার কিছু শ্রী হরির ভজন বিনা গতি আর নাই, কৃষ্ণ পদে মতি ভক্তি রাখ ফল পাই সর্বজ, অপকর্ম করি হেপ না হই নিবার, সুবলে বলে যশোদা সুবলে বলে যশোদা সবাই পাবে না, আহার কিছু সাথে যাবে না হরি সত্যি অনেক বেলা হয়ে যাচ্ছে গো, আমি আর বেশি কথা বলবো না।